তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানির নিচে আছে বহু মানুষের ঘরবাড়ি। আর পদ্মার পানি বাড়ায় মধ্যাঞ্চলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বিশেষ করে ফরিদপুরে পদ্মার পানি ঢুকে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি, স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। এছাড়া পদ্মার পানিতে প্লাবিত হয়েছে ঢাকার দোহার ও কেরানীগঞ্জ সহ নিম্নাঞ্চল, তবে বৃষ্টি না হওয়ায় এবং নদীর পানি কিছুটা কমায় উত্তরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গাইবান্ধার সব উপজেলায় বন্যার পানি কমেছে, তবে এখনও পানিবন্দী আছেন 7 উপজেলার 3 লাখের বেশি মানুষ। এদিকে করতোয়া নদীর পানি বাড়ায় পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, বাঁধ ভেঙে 6টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। লালমনিরহাটে বন্যার পানি কমেছে, তবে দুর্গতরা খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার 121 সেন্টিমিটার উপর দিয়ে বইছে, জেলার 5টি উপজেলার 6 লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছেন, দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের অভাব রয়েছে। বাড়িঘর খুব একদম ডুবে গেছে, আন্না বান্নার কোনো ব্যবস্থা নেই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, আমাদের কেউ কোনো পদক্ষেপ নেয় না, এদিকে আসে না, কেউ দেখে না, যার যার মতো তাই তাই, আমরা খুব দুর্ভোগে আছি। আমরা গরু বকরি এবং খাদ্যখানা কোনো কিছু আমাদের নাই, চল বললে এমন অবস্থা, মনে হয় ঘুরে পড়ে গেলেই মরে যাবে এরকম পরিস্থিতি। এখানে কোনো প্রাণ সামগ্রী কিচ্ছু নেই স্যার, সরকারের কোনো সার্বিক সহযোগিতা এখন পর্যন্ত আমাদের গ্রামে ঢুকেনি, রান্না করার মতো কোনো অবস্থানই নাই, খালি কোনো মতন খালি বান্ধব তো জায়গা নেই, বাড়ির ঘর তো সেই রকম ভেঙে ভেঙে যাবার করছে, সব মিলে এখন কঠিন অবস্থা।